এখনো সবার সামনে বলছি আমি জাহ্নবীকে ভালোবাসি। হ্যাঁ, আমার স্ত্রীর যদি মনে হয় ওর উপরে মানসিক নির্যাতন করা হয়েছে, তার জন্য কেস করেছে, আপনারা দেখুন। কিন্তু একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, ওর যা অধিকার সেটা আমি গর্ব করব না। ডিভোর্সের পরে ওর যা যা প্রাপ্য তাই পাবে। কিন্তু কোনো আইন পৃথিবীতে একসঙ্গে দুটো মানুষকে থাকতে বাধ্য করতে পারে না। তাই বলছি আমাকেও পারা যাবে না। সো দয়া করে আমার এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবেন না, আর আমার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আপনার যা স্টেপস নেওয়ার আপনি নিন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যারেস্ট করো। শোন না, আমার কথাটা একটু শোন। তুই একটু ওনাদেরকে বুঝিয়ে বল না, তুই জাহ্নবীর সঙ্গে আর যোগাযোগ রাখবি না। তুই বল না ঋষি। কেন মিথ্যা কথা বলবো মা? আমি তো সেটা করতে পারবো না। তুই নিজের জীবন বিসর্জন দিলি এইভাবে, তাও আবার একটা মেয়ের জন্য? বাবা, জীবন এত সহজে বিসর্জন হয় না। ভালোবাসা থাকলেই জীবনের দাম থাকে, আর ভালোবাসা না থাকলে জীবনের কোনো দাম থাকে না। আমি একজনকে ভালোবাসি বাবা, আর সেও আমাকে ভালোবাসে। আমার বিশ্বাস, আমাদের দুজনের ভালোবাসা শক্তিতে আমরা সব বিপদ কাটিয়ে নেব। তোমার মুখে এসব কথা শুনে এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এসব কথা বলছো। হ্যাঁ মেজুমা, আমি এসব কথা বলছি। অনেকদিন পর্যন্ত নিজের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে গলা টিপে মারতে চেয়েছিলাম, কিন্তু হাজার চেষ্টা করেছি কিন্তু মরেনি। তাই ঠিক করেছি জীবনে যাকে ভালোবাসবো তার জন্যই বেঁচে থাকার কথা ভাববো। ভালোবাসাহীন একটা সংসার আমার জীবনের সব আনন্দকে খেয়ে নেবে, সেটা আমি হতে দেব না। দেরি করছেন কেন, চলুন। শুনে গেলেন তো আপনারা সমস্ত কথা? আপনারা কিন্তু সব শুনে গেলে, চলুন চলুন। হ্যালো, আমি ছোট মা বলছি। ছোট মা, নিতান্তই একটা প্রয়োজনে আমি তোমাকে ফোন করলাম, কথাটা তোমাকে জানানো দরকার ছিল। ছেলেকে আজকে অ্যারেস্ট করেছে। কি? অবাক হওয়ার তো কিছু নেই, আমার ছেলে যেই পথে এগোচ্ছিল তাতে তাতে অ্যারেস্টেড হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। শোনো, বাড়ির কেউ জানে না আমি তোমাকে ফোন করছি। এই একটু আগে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আমার ছেলে তো তোমার জন্য অনেক কিছু করলো, কিন্তু কিন্তু ও কি পেল বলো তো? কি পেল ও? ওকে ওকে ওর অফিস থেকে সাসপেন্ড করেছে। ওর বউ ওর এগেনস্টে কমপ্লেন করেছে বলে পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আচ্ছা জানবি, তুমি তো একটা মেয়ে, তুমি যদি ওকে সত্যি ভালোবাসতে, তুমি ওর মঙ্গলকে চাইতে না? ছোট মা, আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, তুমি আমাকে কদিনই বা চেনো। এই কদিনের জন্যই তুমি আমাকে বিশ্বাস করবে এই আশাও আমি করি না।
কিন্তু আমি তোমাকে এই কথাটুকু বলতে পারি যে আমি আজ অবধি যা করেছি সব তোমার ছেলের জন্যই করেছি। আমি যে এই জীবন বেছে নিয়েছি, এখন কোনো সুস্থ মেয়ে কি কোনোদিনও এই জীবনে আসতে চাইবে? কিন্তু আমি এসেছি শুধুমাত্র তোমার ছেলের কথা মনে করে। আমার ছেলে কি বলেছিল তোমাকে যে ওর জন্য তুমি এরকম একটা জীবনে চলে যাও? বলেছিল কি? ও তো চেয়েছিল তোমাকে বিয়ে দিয়ে একটা একটা জায়গায় দাঁড় করাতে। আচ্ছা, তুমি তো ওখান থেকে লেখাপড়াটা করতে পারতে। আর তোমার যখন ছেলেটাকে পছন্দই হয়নি, তুমি তোকে বিয়ে করতে গেলে কেন? তুমি যেখানে আছো এখন, তার থেকেও কি তুমি ছেলেটার কাছে খারাপ থাকতে বলো তো? এর মধ্যে অনেক কথা আছে ছোট মা। আমি কোনোদিনও ভাবিনি যে এইসব কথা নিয়ে কোনোদিনও তোলপাড় করতে হবে। কিন্তু তুমি যখন জিজ্ঞেস করছো তখন বলছি, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমার কিচ্ছু করার ছিল না, আর এর মধ্যে তোমার ছেলের নামও জড়িয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? আমার ছেলে তোমাকে বিক্রি করে দিয়েছে? আমার মনের অবস্থা তখন খুব দুর্বল ছিল ছোট মা। আমাকে বলা হয়েছিল যে এই বিয়েটা একটা ভুয়ো বিয়ে। স্যারও চেয়েছিল এই বিয়েটার আড়ালে আমাকে যেন বিক্রি করে দেওয়া হয়। আর তখন এইসব ঘটনাগুলো ঘটছিল, আমি তাই দুয়ে দুয়ে চার করেছিলাম। আমি তো বলবো তোমার আমার ছেলের সঙ্গে কথা বলার কোনো রকম অধিকার নেই। এই রকম যদি একটা ভাবনা ভাবতে পারো তুমি আমার ছেলে সম্পর্কে, তাহলে তুমি তার সাথে যোগাযোগ রেখেছো কেন? ছোট মা, আমি ফিরে এসে বুঝতে পেরেছি যে স্যার সম্পূর্ণ নির্দোষ। এটা বুঝতে তোমার এত দিন চলে গেল। ও যখন তোমাকে ফিরিয়ে আনতে গেল তখন তুমি বুঝতে পারলে। আচ্ছা বলো তো, ও যদি তোমার এত বড় ক্ষতি চাইতো তাহলে তাহলে কেউ তোমাকে ফিরিয়ে আনতে যেত? আমি ভেবেছিলাম ওটা আই ওয়াশ। ও, তার মানে তুমি তোমার মনে হওয়ার উপর দিয়ে সব কিছু বিচার করেছো। তোমার মনে যা হয়েছে তুমি তাই তাই করেছো। আচ্ছা, আজ তুমি বুঝতে পারছো তো যে তোমার মনে হওয়াটা ঠিক না, কোনো মূল্য নেই? কিন্তু ছোট মা, স্যার নির্দোষ হলেও কিন্তু অন্যরা নির্দোষ নয়। তার মানে আর কে বিক্রি করতে চেয়েছিল তোমাকে? তোমার কি মনে হয়? আজকে তো যে পরিষ্কার, আমার সাথে যার বিয়ে হয়েছিল সে রশ্মিদি আর রশ্মিদির বাবা। এই তিনজনে এই ঘটনায় জড়িয়েছিল, তাদের বিরুদ্ধে আমার প্রমাণও আছে। তুমি তো বলছিলে আমার ছেলেও জড়িয়ে আছে এর মধ্যে, তার প্রমাণও তোমার কাছে আছে? হ্যাঁ, কিন্তু যারা আমাকে এই কথাগুলো বলেছিল তাদেরকে বলা হয়েছিল যে স্যারও এর মধ্যে জড়িয়ে আছে। যাতে আমি স্যারকে এই কথাগুলো বলি, আমাকে ইন্টেনশনালি স্যারের নামটা বলা হয়েছিল। কিন্তু ডিল করেছিল আমার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল সে আর রশ্মিদি। এর জন্য ছেলেটা অনেক টাকাও পেয়েছে, রশ্মিদির বাবা ওকে অনেক টাকা দিয়েছে। এক মেয়েকে সুখে রাখার জন্য ওনার আরেকটা মেয়েকে বিক্রি করে দিয়েছে। দেখো, বিশ্বাস করা অবিশ্বাস করা এটা তোমাদের ব্যাপার। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই, কথাগুলো সকলকে জানাতে হবে। আজই, এখনই সেই সময় সকলকে কথাগুলো জানাও। দরকার হলে ওই লোকটাকে নিয়ে আসো যে কথাগুলো তোমাকে বলেছে, তাকে দিয়ে প্রমাণ দাও, তাহলে মিথ্যে জেল খাটতে হবে আমার ছেলেকে। ছোট মা, আমার প্রাণ থাকতে এটা আমি কখনো হতে দেব না। কি করবে, কি আর করার আছে তোমার? আমি তোমাকে কথাটা বললাম বটে, কিন্তু কে বা শুনবে তোমার কথা? কে বিশ্বাস করবে তোমার কথা বলো?
প্রমাণ দিলে ওরা কথা শুনতে বাধ্য। আচ্ছা ঠিক আছে, আমার কথা নাই নাই শুনলো, তোমাদের কথা তো শুনবে। আর আমার কথা শুনবে নাই বা কেন বলো তো? আমি এই জীবনে চলে এসেছি তাই, কিন্তু আমি এই জীবনে চলে এসেছি বলে একটা মানুষকে অকারণে জেলের মধ্যে থাকতে হবে যার এর সাথে কোনো সম্পর্কই নেই, সেটা তো হয় না। এটা তো ওদেরকে বুঝতে হবে। আচ্ছা আমি আমার কথা নাই বাদই দিলাম, আমি একটা অন্য জীবনে বাস করি, কিন্তু তোমাদের তো একটা মান সম্মান আছে, একটা ক্লাস আছে। তোমরা যদি গিয়ে কোনো কথা বলো তারা তো চট করে সেই কথাটা ফেরত দিতে পারবে না, আর তাছাড়াও তোমরা পিছনে থেকেও অনেক কাজ করে নিতে পারবে। আর যে আমাকে কথাগুলো বলেছে আমি তাকে কিন্তু সামনে আনতে পারবো। আর যদি কেসটা কোর্টে ওঠে, যত সাক্ষী আছে আমি সবাইকে কোর্টে নিয়ে যাব, এইটুকু জোর আমার আছে। আমার ছেলের জীবনটা যে এইভাবে ধ্বংস হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো ছোটমা, তুমি যদি মনে করো যে আমার জন্য তোমার ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে এই ধারণাটা আমি তোমার ঘোচাতে পারবো না। আমি তোমাকে একটা কথাই বলতে পারি যে আমি বেঁচে থাকতে আমি তোমার ছেলের জীবন ধ্বংস হতে দিতে পারবো না। আচ্ছা যদি সেরকমই হতো তাহলে তুমিই বলো, তোমার ছেলেকে কি ছদ্মবেশ ধরে আমার কাছে আসতে হতো? ও তো এমনিই আসতে পারতো, আর আমি আমি ওকে এমনিই গ্রহণ করতাম। এটার থেকেই তো তোমার বোঝা উচিত বলো। দেখো আমি আমি তোমার ছেলে ছেলের কোনো ক্ষতি করতে পারবো না, বরং আমি নিজের ক্ষতি করতে পারবো, আর হাজারবার সেটা আমি করেওছি আর এখনো তাই করছি। হ্যাঁ এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এখন যা করার এক্ষুনি করতে হবে। ঋষির যেরকম সম্মানহানি হলো সেটা ধরো কোনোদিন ফেরত পাবো না। তুমি কি মনে করছো ছোটমা, এই সব কিছু আমার জন্য হয়েছে? তোমার জন্য না হোক, তুমি যে একটা কারণ সেটা তো অস্বীকার করা যায় না। ছোটমা আমি তোমার ছেলেকে এই জীবন থেকে মুক্তি দেব, আর তোমাকে আমি এই কথাটা আজকে দিলাম যে ওনাকে যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এটা আমি সবাইকে জানাবো। আর দেখো স্যারের যা শুনাম তাতে যদি লোকে জানতেও পারে এই কথাটা, অর্ধেক লোকে বিশ্বাস করতে চাইবে না। প্রেস আছে, মিডিয়া আছে, টেলিভিশন আছে, দরকার পড়লে আমরা একটা প্রেস মিট করব, তাতে যদি আমার জীবনহানিও ঘটে তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি যে আমার বাবাও আমার জীবন নিয়ে নিতে পারে, আমার জীবন নিয়ে নিতে পারে, তবু আমি পিছু হটব না ছোটমা, তুমি আমার উপরে এই বিশ্বাসটুকু রাখতে পারো। আচ্ছা তোমরা নিশ্চয়ই স্যারের বেলের জন্য অ্যাপিল করেছো, স্যার বেল পেয়েও যাবেন। আচ্ছা ওরা আর কি অভিযোগ এনেছে? বউ থাকতে আর একটা মেয়েকে রক্ষিতা হিসেবে রাখতে চাই, তো তোমার এই কথাগুলো শুনতে কেন খারাপ লাগছে ছোটমা? সমাজ কিন্তু এই কথাটাই বলবে, আর আমি সেটা মেনেও নিয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে স্যার কিন্তু এমন কোনো অপরাধ করেনি যার জন্য তার বেল হবে না। তোমরা তোমাদের ছেলের বেলের সমস্ত রকম কাজগুলো করো, আমি ইনকোয়ারিতে সব হেল্প করব, আর আমি থানায় গিয়ে সব কথাও বলব। আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও জানমণি। আমার ছেলেটা এরকম উজ্জ্বল, ওর ভবিষ্যৎ যে এরকম অন্ধকার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি কোনো। আমি বুঝতে পারছি ছোটমা, আমার সাথে স্যারের এই দেখা হওয়াটাই হয়তো স্যারের জীবনটাকে এইরকম জায়গায় এনে রেখেছে, নাহলে হয়তো রশ্মিদির সাথে স্যার খুব ভালোভাবে সংসার করত। শোনো এটা কোনো কথা নয়, ওর সঙ্গে ওর কোনোদিনই মিল ছিল না, যদি মিল থাকতো তাহলে তুমি কোনোদিনই ঢুকতে পারতে না, এইটুকু তুমি বোঝো। তবুও ছোটমা আমি কিন্তু আমার দায় এড়িয়ে যেতে পারি না, আমি যদি স্যারের জীবনে কোথাও না থাকতাম তাহলে স্যার কিন্তু রশ্মিদির সাথে মানিয়ে নিতেই বাধ্য হতো। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, এখন আমি এই কথা অস্বীকার করতে পারবো না যে আমি তোমার ছেলের স্ত্রী, তোমার ছেলের স্ত্রী, তোমার ছেলের স্ত্রী। ছোটমা
আমি কোথাও আমার দাবি জানাবো না, কিন্তু এই কথা তো সত্যি যে তোমার ছেলে আমাকে প্রথম সিঁদুর পরিয়েছিল। আর তোমার ছেলেও কিন্তু আমার উপরে স্বামীর অধিকার দাবি করে। দেখো, আমি নিজেকে অনেক প্রতিরোধ করেছি, অনেক প্রতিরোধ করে আমি ওর থেকে নিজেকে দূরে রেখেছি। তারপরেও যখন আমি ওর কোনো উপকারে আসতে পারলাম না, তখন আমি আমার নিজের পরিচয় দিয়ে ওকে ওর জায়গাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা আমি করতে পারি, তাহলে জানবে আমি সত্যিকারের সতী। আর যদি না পারি, তাহলে আমি চিরনির্বাসন নেব। তোমার ছেলে আর কোনোদিনও আমাকে খুঁজে পাবে না, এইটুকু আমি তোমাকে আজকে কথা দিলাম। বাড়িতে যে কি অবস্থা তুমি জানো না জাহ্নবী? যে আমার ছেলেকে জেলে পাঠালো, আমাকে তার সাথে এক বাড়িতেই থাকতে হচ্ছে। এটা যে কত বড় কষ্ট জানবি। তোমাকে এই বাড়ির সবাই তোমাকে ঘৃণার চোখে দেখে, কিন্তু আমি যে পারি না, আমি পারি না তোমাকে সেই চোখে দেখতে। জানো জানবি, বাড়িতে কেউ জানে না আমি 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 তোমাকে ফোন করছি, আমি কাউকে জানাইনি, কিন্তু আমি তোমাকে কেন ফোন করছি জানো? কারণ আমি জানি একমাত্র তুমি, একমাত্র তুমি পারবে আমার ছেলেটাকে বাঁচাতে। আমি তোমাকে আজকে কথা দিচ্ছি ছোট মা, আমি শুধু একজন মাকে কথা দিচ্ছি তাই নয়, আমি নিজেও বলছি, স্বামীর বিপদে যদি তার স্ত্রী তার পাশে না দাঁড়াতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে না পারে, তাহলে সেই স্ত্রী থাকা না থাকার কোনো মানে হয় না। আমি বিপদে পড়েছি জেনে সেই মানুষটা আমাকে উদ্ধার করতে এসেছিল, আমি সেই মানুষটাকে ভুল বুঝলাম, আমার তো শাস্তি পাওয়াই উচিত। আমি সেই মানুষটাকে অবিশ্বাস করেছি, ঈশ্বর আমাকে এর শাস্তি ঠিক দেবেন। দেখো, তোমার ছেলের সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হলেও হয়তো কোনোদিনও আমরা একসাথে থাকতে পারব না। আমি আমি সেসব নিয়ে ভাবছি না, সেসব নিয়ে ভাবার কথাও নয়, আমি শুধু ভাবছি যে আমি কি করে স্যারকে বাঁচাবো, স্যারের হারানো সম্মান আমি কি করে ফিরিয়ে দেব। আমার ভাবনা শুধু একটাই এখন, ছোট মা তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারো, এটুকু ভরসা আমার উপরে রাখতে পারো। আজকে আমি খারাপ পথে চলে গেছি, আমি খারাপ মেয়ে হয়ে গেছি, কিন্তু একদিন তো আমি ভালো ছিলাম, আর আমি তোমার ছেলের ভালোবাসাও পেয়েছি। আর ঈশ্বরের অশেষ করুণা যে আজকেও পাচ্ছি, আমি জীবন দিয়ে হলেও এই ভালোবাসার মর্যাদা রাখব। এইভাবে বলছো কেন জানবে? আমি কি তোমাকে বলছি যে তুমি খারাপ পথে চলে গেছো? তুমি না বললেও এটাই সত্যি ছোট মা, সারা পৃথিবী তাই বলবে যে আমি খারাপ পথে চলে গেছি। কিন্তু জানো তো, খারাপ পথে যাওয়া মেয়েদের সবটাই কিন্তু খারাপ নয়, তাদেরও কিন্তু শুভবুদ্ধি থাকে, তারা যাকে ভালোবাসে তার জন্য প্রাণও দিয়ে দিতে পারে, আর প্রয়োজনে আমিও দিয়ে দেব। আমি শুধু তোমাকে একটা কথাই দিতে পারি, আমি তোমার ছেলেকে এই বিপদের হাত থেকে রক্ষা করব, আর এটাই আমার শপথ। দেখুন স্যার, আমরা আমাদের ডিউটিটা করছি, বুঝলেন? আপনার পজিশনটা আমি জানি, বাট আইনটা তো কারোর কেনা নয়, আর আইনের ঊর্ধ্বেও কেউ নয়, সো ডিউটিটা আমাদের করতেই হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে এত এক্সপ্লেন করছেন কেন?
আপনার তো আমাকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো কথাই নয়, আর আমি তো আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন চাইনি। জানি আসলে কাজটা তো আপনি যথাযথ করেননি স্যার। হ্যাঁ, আপনার স্ত্রী মানে আপনার লিগ্যাল ওয়াইফ আপনার নামে কমপ্লেনটা করেছে, আর যেটা বেশ গুরুতর। আর ঘটনাটা সে যেহেতু একটা নারী নিরাপত্তা যুক্ত হয়ে আছে, যেটা আপনি দিনের পর দিন লঙ্ঘন করে চলেছেন, তাই আমরা নিরুপায়, এফআইআর হয়েছে, অ্যারেস্ট করতেই হলো। আপনি সেই ঘুরি ফিরি একই কথাই বলছেন, আমি তো আপনাকে কোনো অ্যাকিউজ করিনি। আপনি বোধহয় ইদানিংকালে অফিস টফিস যাচ্ছেন না? না, সেটা জানার কি আপনার কাজের আওতায় পড়ে? না, মানে বলছিলাম যে আপনার অফিসের স্টাফ কেউ তো আসেনি, মানে ব্যাপারটা তো চাউর হয়ে গেছে, ইটস এ নিউজ। কেউ এলো না আপনার সাথে দেখা করতে, যোগাযোগ করলো না কেউ আপনার সাথে। তাতে কি আপনার কোনো অনুশোচনা হচ্ছে? আমার অফিস থেকে কেউ যদি সমবেদনা জানাতে আসতো, তাহলে কি আপনি খুব খুশি হতেন কিংবা তাদের অ্যালাউ করতেন? আপনার তো কাজ হচ্ছে কোর্টে কেসটা চালান দেওয়া, তাই নয় কি? তখন কোর্টেই বিচার হবে, কার জন্য কি কতটা সেন্সিটিভ বিচার হবে। আমি স্যার একটা কথা জানতে চাই, এই যে মহিলা মানে ওই যে ন্যাচারালি যে মহিলা, শব্দ ব্যবহারে সংযত হন। না না, মানে ওনার প্রফেশনটাই তো নাচের, তাই না স্যার? আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি সংসারী মানুষ, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আমার দুই ছেলে মেয়ে আছে, বড় বড়। সো আপনি আপনার মেয়েকে গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, আঁকা শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন বলুন তো? না, আমার মেয়ে তো নাচ শেখে, মানে ছোটবেলা থেকে অনেক প্রোগ্রাম টোগ্রাম করে। কেন বলুন তো? আমি যদি আপনার মেয়েকে নাচওয়ালি বলি, আপনার ভালো লাগবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, সেটা আপনার নিজের বেলায় মনে রাখা উচিত ছিল না? দেখুন স্যার, আপনি একজন গৃহস্থ বাড়ির মেয়ের সাথে একজন একজন থাক, ছেড়ে দিন, এটা আমার বিষয় নয়। এক্স্যাক্টলি, এইটা আপনার বিষয় নয়। আপনার যেটুকু বিষয় আপনি সেটুকুই করুন, তার বাইরে মাথা কামাতে যাবেন না। একটা মেয়েকে না জেনে শুনে তার ব্যাপারে আরোপিত ধারণা দিয়ে তাকে ডিমিন করতে যাবেন না। এতে জানা জানের কি আছে? আপনার ওয়াইফ তো নিজেই কমপ্লেন লেটারে। আমার ওয়াইফকে আপনি কদিন চেনেন? আমি আর কি করে চিনব বলুন, এই কেসের সূত্রেই জানছি। তাই যদি হয় তাহলে ধরে নিতে হবে আপনি আমার স্ত্রীকে চেনার ব্যাপারে বেশ অনেকটা এগিয়ে গেছেন। কি বলতে চাইছেন বলুন তো আপনি স্যার? না, আমি কিছু বলতে চাইনি। আপনি যদি এই কয়েকদিন দেখাতে তার সম্পর্কে এতটা জেনে থাকেন আর তার কথাকে এতটা ধ্রুব সত্যি মনে করে থাকেন, তাহলে স্যার আপনি আপনার কাজে কতটা রিলায়েবল সেটা আমার সন্দেহ আছে। বলতেটা কি চাইছেন আপনি স্যার? আমি যা বলতে চাইছি সেটা তো আমি পরিষ্কার করেই বলছি, আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? এনিওয়ে, আপনার এগেইনস্টে যে অভিযোগটা আছে সেটা আপনি জানেন তো? জানার কোনো আগ্রহ নেই। সে কি মশাই, আপনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবেন না? আমি যদি নিরপরাধ হই, আমাকে ডিফেন্ড করার জন্য আরো অনেক লোক থাকবে আমার পাশে। কিন্তু স্যার কাউকে তো দেখলাম না। তাতে তো আপনার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, আপনি যে আপনার ডিউটিটুকু করুন। আপনি কি জানেন যে আমরা যখন আপনাকে কাস্টডিতে নিয়েছি তখন একটু পরেই আমরা আপনাকে জানি লকআপে ভরবেন। অ্যাজ ইউজুয়াল, মানে রুলস আর রুলস। আমিও তো অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আপনার কি মনে আমি রুলস জানি না? কি বলছেন স্যার, বসুন প্লিজ।